কারোর সন্তান, এরা হারামজাদা, এরা যারোর সন্তান। যারা জাকির পার্টি নিয়ে কথা বলে, কে প্রধান হুজুরের মুরিদ দাবি করে কিন্তু জাকির পার্টির বিরুদ্ধে কথা বলে, জাকির পার্টি নিয়ে কথা বলে, তাদের জন্ম ঠিক আছে কিনা এটা আমার সন্দেহ আছে। তাদের লুঙ্গি আরোপ করে দেখতে হবে যে তাদের জন্ম ঠিক আছে কিনা, তারা কি আসলেই মুসলমান নাকি তারা অন্য ধর্মের লোক। এরা তো হুজুর ক্যাপ্রাদানের সাধনা বাগানটাকে নষ্ট করার জন্য আসছে। ওই 1400 বছর আগে যেমন ইহুদিরা আম্মাদানের বিরুদ্ধে কথা বলছিল, আজকে 1400 বছর পরে তারা মায়ের সমতুল্য ভাবিদানের বিরুদ্ধে তারা কথা বলে, চাষাজনদের বিরুদ্ধে কথা বলে, খাজা পরিবারের বিরুদ্ধে কথা বলে। তারা তো জাকির পার্টি করতো, ক্যাপ্রাদান হুজুরের কথা যদি মানতো, ক্যাপ্রাদান হুজুরের আওলাদকে তো তারা গালি দিতে পারতো না। আওলাদ সালেহীন। জি ভাই বলেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা জাকির পার্টির 34তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনার আমার পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি ক্যাপ্রাদান হুজুর এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতেই আমাদের এই জাকির পার্টিকে প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং বিশ্বলি বলে গিয়েছেন এই জাকির পার্টির মাধ্যমে দয়াল নবীজির সত্য ইসলাম প্রচার ও প্রসার ঘটবে। এখন এই জাকের পার্টির মাধ্যমে দয়ালু সত্য ইসলাম প্রচার ও প্রসারে যারা বাধাগ্রস্ত করবে এই বিষয়টি নিয়ে আপনি কিছু আলোচনা রাখেন, আর নাদিম মাহমুদ ভাই এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা রাখেন। সালহীন ভাইয়ের পরেই বিশ্বলি কেবলাজান খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসিরুল আজিজ সাহেব আজ থেকে প্রায় 34 বছর পূর্বে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠাতা করেছিলেন। কেবলাজান হুজুর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাসিরুল আজিজ তিনি কিন্তু নসিহত শরীফের মধ্যে স্পষ্টভাবে তিনি লিখেছেন যে দয়াল নবীর জন্মলগ্ন এবং আমার পীর খাজা ইনায়েতপুরি জন্মলগ্ন দুই মহামানবের জন্মলগ্ন আমি জাকির পার্টি প্রতিষ্ঠাতা করেছি। তো এখন এই জাকের পার্টি বিরোধিতা যারা করে আমি তাদেরকে বলবো, কেবলাজান হুজুর খাজা ফরিদপুরির নসিহত শরীফের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে কিছু জাকের, তিনি কিন্তু তার কিছু মুরিদানদের কথা বলেছেন, কিছু জাকের বিভ্রান্ত ছড়াচ্ছে যে এই জাকের পার্টি আমার প্রতিষ্ঠিত নয়, ইহা আমি আমার পুত্র মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদির চাপে পড়িয়ে ঘোষণা দিয়েছি। তাদেরকে মুনাফিক বলা চলে, তোমরা তাদের থেকে সাবধান থাকিও, তারা কিন্তু মুনাফিক। বর্তমানে যারা জাকের পার্টির শত্রুতা করতেছে, জাকের পার্টির বিভিন্ন কার্যক্রম কর্মকাণ্ড অনুষ্ঠান নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, এদেরকে কিন্তু এক কথায় মুনাফিক বলা চলে। এদেরকে আমরা হুজুর পাকের মুরিদ মনে করি না, আর এদেরকে আমরা প্রকৃত মমিনও মনে করি না। কারণ দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, দয়াল নবীর আদর্শের সংগঠন হিলফুল ফুজুলের আদর্শ আদর্শবান যে সংগঠন জাকের পার্টির বিরুদ্ধে যারা কথা বলে, তারা কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারে না, মোমেন হতে পারে না, তারা মুনাফিক, তারা ইসলামের শত্রু, তারা সেই আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর, তারা এই জামানায় আরো আছে এবং থাকবে, এটা কাল কেয়ামত পর্যন্ত থাকবে। ওই যে বলছিলাম ইসলামের দুশ্মন শত্রু কিন্তু ছিল, আছে, থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে। হকের বিপরীত বাতিল থাকবেই। তো যেখানেই সত্য সেখানেই মিথ্যা, যেখানে জাকের পার্টির প্রচার প্রসার সেখানেই কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এক এক গ্রুপ মুনাফেক, এরা কিন্তু থাকবেই, এই মুনাফেকের একটা গ্রুপ কিন্তু থাকবেই। তো এরা যাই করুক, এরা জাকের পার্টি কোনো ক্ষতি করতে পারবে না। এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকের পার্টির 34তম প্রতিষ্ঠা বার্ষিকী কলঙ্কমুক্ত একটি রাজনৈতিক সংগঠন, 700 বছরের সুফিবাদের একটি রাজনৈতিক সংগঠন, সেটা হলো জাকের পার্টি। এই জাকের পার্টির শত্রুতা আমি যদি কেউ করে, তারা কিন্তু আল্লাহ পাকের রোশন আলোয় কিন্তু পতিত হবে, আল্লাহ পাকের গজবে পতিত হবে। এরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছে, নিজেদের হাত দিয়ে নিজেরা কিন্তু নিজেদের অমঙ্গল কিন্তু টেনে আনছে আল্লাহর দরবার থেকে। জাকের পার্টির শত্রুতা আমি করে এরা কিছুই করতে পারবে না, এরা ধ্বংস হবেই ইনশাআল্লাহ। জি থাকেন। নাদিম মাহমুদ বাদল। জি ভাই, এই বিষয়টি নিয়ে আলোচনা রাখেন। জাকের পার্টি কি এটা আগে বুঝতে হবে, তারপর জাকের পার্টির শত্রুদেরকে চিহ্নিত করতে হবে। তো জাকের পার্টি ক্যাপ্রাদান হুজুর প্রতিষ্ঠা করছেন সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাসূলুল্লাহর সত্য তরিকা সত্য ইসলামকে পুনঃপ্রতিষ্ঠান করার জন্য। 1400 বছরের কারবালার ময়দানে যেই মিথ্যা ইসলামকে তারা
জীবিত করতে চেয়েছিল তাদেরকে হত্যা করার জন্য, কারবালার সেই বিচার কায়েম করার জন্য জাকির পার্টির জন্ম। তো আজকে আমরা যারা জাকির পার্টিতে ছিলাম এতদিন, এখন যারা বহিষ্কার হয়ে জাকির পার্টির বিরুদ্ধে আচরণ করতেছে বা জাকির পার্টির বিপক্ষে যারা কথা বলে, এদের চরিত্র আর 1400 বছর আগের কাফের মোনাফেকদের চরিত্র একই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন একটু ঘটনা মনে পড়ে গেল, মুসা নবীর জামানায় আল্লাহ যখন বলছিল যে মুসা আমার মানুষের গোস্ত খাইতে মন চাইছে, তো মুসা নবী বলছিল আল্লাহ মানুষের গোস্ত কোনো ব্যাপার না, আপনার জন্য মানুষ জীবন দিতে রাজি আছে, কিন্তু মানুষ গোস্ত দিতে আবার কেউ অস্বীকার করবে। মুসা নবী যখন মানুষের কাছে গেছিল গোস্ত নেওয়ার জন্য, মানুষ কি বলছিল আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে কিন্তু গোস্ত দিতে রাজি নাই। ঠিক তেমনি ভাবে আমার পীর খাজা ফরিদপুরি যখন বলেছিল বাবা আপনাদেরকে যাকে রাসূলুল্লাহ সত্য তরিকায় দীক্ষিত করা হলো, রাসূলুল্লাহ সত্য তরিকায় আপনারা সামিল হইলেন, আপনাদের কাছে আপনার পীর কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চায় না, আপনাদের পীর আপনার ঈমান চাই, তো এই ঈমানটা কি আপনারা জাকের পার্টিতে একটা ভোট দিবেন। তো ওই সময় যারা মুনাফিক মার্কা জাকের ছিল তারা বলছিল পীরের জন্য জীবন দিতে পারবো, কিন্তু পীর যখন বলছে জাকের পার্টিতে একটা ভোট দিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পীরের জন্য জীবন দিতে রাজি কিন্তু পীরের জন্য একটা ভোট দিতে তারা রাজি না। ঠিক তেমনি ভাবেই আজকে আমার জয়পুরহাটের কথাই বলি, আমার এলাকার কথা বলি, আমার এলাকার যারা প্রবীণ জাকের, আমরা তো ছোট মানুষ, আমরা পীর কাপড়দানকে দেখি নাই, হিজবুল্লাহ ইমামকে দেখে আমরা আজকে জাকের পার্টি করি, তার মহাব্বতে পয়রা জাকের পার্টির মধ্যে আছি। ইতিপূর্বে যারা জাকের পার্টিতে ছিল, যাদের মাধ্যমে আমরা দরবার শরীফে যাওয়া শিখলাম, যাদের মাধ্যমে খেদমত কারে জাকের পার্টির গোলামি কিভাবে করতে হয়, দরবার শরীফের শারীরিক খেদমত কিভাবে করতে হয়, যাদের মাধ্যমে শিখলাম, তারাই আজকে আমাদেরকে বলে জাকের পার্টিতে ভোট দিও না। কেন জাকের পার্টিতে ভোট দিও না? জাকের পার্টি তো হুজুর প্রতিষ্ঠা করে গেছে, কিন্তু জাকের পার্টিতে ভোট দিব না কেন? ওই জাকের পার্টির তরি খাদা বাবা নদীর মধ্যে ডুবাই দিয়ে গেছে, এই তরি আবার সময় মতো উঠবে, কিন্তু এই তরিদা ওঠানোর জন্য তো একজন শক্তিশালী ইসলামিক নেতা দরকার, সেই আমির দরকার, সেই আমিরটা হলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। তো ইতিপূর্বে আমরা যা লক্ষ্য করেছি, এই রাসূলুল্লাহর সত্য তরিকাকে প্রধান বলছে, তো রাসূলুল্লাহর তরিকার সঙ্গে তো মিল থাকতে হবে। 1400 বছর আগেও যেমন ইসলামের শত্রুরা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এখন জাকের পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধেও মুনাফিকরা কথা বলে। বাইরের লোক কিন্তু মোনাফিকি করে না, নিজের মধ্যে যারা ছিল তারাই বিরোধিতা করে। এই শত্রুরা চিরজীবন ছিল, চিরজীবন থাকবেই, সত্য যেখানে মিথ্যাও সেখানে থাকবে। এখন তারা যদি ষড়যন্ত্র করতেছে, তাদের ষড়যন্ত্র কোনো কিছুতেই টিকবে না। ধন্যবাদ মানন সালিন জি। বিশ্বলি খাজা বাবা ফরিদপুর জাকের পার্টিকে ঘোষণা করে গিয়েছেন, আমরা ঠিক 2-3 বছর আগে বা 2 বছর আগে আমরা শুনেছিলাম কিছু কিছু কথা বেরোচ্ছিল, বিশ্বলি খাজা বাবা ফরিদপুর জাকের পার্টি প্রতিষ্ঠা করে আবার ডুবিয়ে রেখেছেন। তো আমি এই কথাগুলো যখন প্রথম প্রথম বলেছিল, তখন আমি একজনকে যারা ফেসবুকে পোস্ট করেছিল, আমি বলেছিলাম যে বাইরে যেহেতু বিশ্বলি খাজা বাবা ফরিদপুর জাকের পার্টিকে ডুবিয়ে রেখেছে, তাহলে কোথায় ডুবিয়ে রেখেছে একটু আমাকে ঠিকানাটা দাও, আমি একটু গিয়ে দেখি, আর যদি সেটা ঠিকানা দিতে না পারো তাহলে আমাকে একটু ভিডিও কলে দেখাও যে জাকের পার্টিকে ডুবিয়ে কোথায় রাখছে। যেহেতু ডুবিয়ে রাখছে জাকের পার্টির চেয়ারম্যান সাহেব জানেন না, তোমরা জেনেছো তাহলে স্থানটি অবশ্যই তোমাদের জানা থাকার কথা। এরপরে আর আমার সাথে কথা বা তর্ক বিতর্কে আর জড়াইনি। তো যাহারা বলে যে জাকের পার্টি প্রতিষ্ঠা করে জাকের পার্টিকে ডুবিয়ে রেখেছে, এই সমস্ত জাকেরদেরকে আপনি কি মনে করেন, তারা কি আসলে জাকের হতে পেরেছে? আসলে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ কেবল আজান সাহেব জাকের পার্টিকে তো ঘোষণা দিয়েছেন এবং শরিয়াতে আমাদের মাঝে তিনি কিন্তু প্রচার করে গেছেন, এটা ডুবানো রাখার কিছুই নাই, এটা ডুবিয়ে রাখার কিছুই নাই। আমরা ডুবিয়ে রাখার কথা যদি বলি তাহলে ওইটা বলতে পারি যে জাকের পার্টি কিন্তু আমাদের তৈরি, কিন্তু স্বয়ং খাজা খিজির আল ইসলামের হাতে কিন্তু আছে, এটা কিন্তু ডুবন্ত যেটা আমরা মনে করি খাজা খিজিরের হাতে, এটা কিন্তু সময় মতো আমাদের জন্য জাগিয়ে দেওয়া হবে মুসলিম উম্মার মঙ্গলের জন্য। জাকের পার্টিকে আপনার প্রতিষ্ঠা করা হবে সারা বিশ্বব্যাপী, কিন্তু যাহারা বলে যে হুজুর পাক জাকের পার্টি ডুবিয়ে রেখেছেন বা মানে অন্য মাইন্ডে খারাপ মাইন্ডে যারা বলে জাকের পার্টিকে মানে যে আদর্শের মধ্যে হুজুরের আদর্শের মধ্যে নাই বা বর্তমানে জাকের পার্টি হুজুর কেবলা জানের পথে নাই, তাদেরকে আমি জাকের মনে করি না।
তারা একদম মুনাফিক। এখনো জাকের পার্টির আমি তো মানে কি বলবো, জাকের পার্টির এই নাম দিয়ে ফেসবুক আইডি দিয়ে তারা মানে অন্য আপনার ইসের পোস্ট করে, গ্রুপের পোস্ট করে। আমি তাদেরকে বলেছিলাম যে আপনার আপনি যদি পোস্ট করবেন, আপনি পোস্ট করতেই পারেন, সমস্যা নাই, তাহলে আপনি আপনার ফেসবুক আইডির নাম প্রোফাইল আপনার নামই করেন, চেঞ্জ করেন। আপনি জাকের পার্টির ব্যানারা থেকে এগুলো করবেন কেন, জাকের পার্টির নাম দিয়ে এগুলো করবেন কেন? তারা কিন্তু বলে যে আমরা রওজা শরীফকে ভালোবাসি, আবার জাকের পার্টিকে ভালোবাসি। তো যেই রওজা শরীফকে, তো আমার মনে হয় মায়ের চেয়ে কিন্তু মাসির দরদ বেশি নয়। হিজবুল্লাহর ইমাম কিন্তু 88 হুজুরের ছেলে, আর আমরা কিন্তু তার মুরিদ সন্তান। আমরা বেশি দরদ দেখাইতে গিয়ে আমাদের ইমানকে যেন না হারাই। মাওলানা আদিম মাহমুদ কিন্তু বলেছিলেন যে পীর কি তোমার কাছে কিছুই চায় না, যাহা চায় তোমার ইমান। আমরা ইমানকে যেন ধ্বংস করে না দেয়, আমরা যেন মুনাফেক হয়ে না যাই, আমরা যেন কুফুরির মধ্যে চলে না যাই। তো আপনারা যা যে যাই করেন, আপনারা যদি জাকের পার্টি করেন, মানে জাকের পার্টি ব্যানার থাকতে মন চায়, তাহলে জাকের পার্টির সাথেই থাকেন। আর জাকের পার্টির নাম দিয়ে মুনাফিকি করবেন, শয়তানি করবেন, বান্দরামি করবেন, এটি আপনারা করেন না। আজকে দিনের মধ্যে আপনারা আপনাদের এই এইগুলো আপনারা পরিত্যাগ করেন। আমি আজকে দিনের মধ্যে বলতেছি, যারা এখনো এইভাবে আছেন, হয় অন্য দিকে চলে যান, না হয় জাকের পার্টিকে মন পুরাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু কেউ মুনাফিকি করেন না। স্পষ্ট ভাষা আমি জানিয়ে দিতে চাই, হয় জাকের পার্টিকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, না হয় অন্যদিকে চলে যান। মুনাফিকি কেউ করেন না, ইমান হারাইয়েন না। মাওলানা নাদিম মাহমুদ জি, 88 হুজুরের কাছে তরিকা নিল, 88 হুজুরের কাছে তরিকা নিল, কিন্তু 88 হুজুর তরিকা দেওয়ার পরেই বা পরক্ষণে বলে গিয়েছেন যে তোমরা জাকের পার্টির প্রচার ও প্রসার করবে এবং জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাইবে। তরিকা দেওয়ার পরে কিন্তু এই কথাগুলো রয়েছে, যাহারা বিশ্বলি মুরিদ দাবি করলো, কিন্তু জাকের পার্টির প্রচার ও প্রসার চালানো তো দূরের কথা, বরং জাকের পার্টির ক্ষতি করার চিন্তা চেতনায় বেশি ব্যস্ত থাকে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। আতুল ইসলাম ভালো ভাই বোনেরা, এই মুহূর্তে অনেক ভাই বোনেরা আমাদের সাথে লাইভ রয়েছেন, সকলকে অনুরোধ থাকবো লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। জাকের পার্টির প্রতিষ্ঠা বা জাকের পার্টিতে আসার পরে হুজুর কেবলাদান যখন বিশ্ব জাকের মঞ্জিল থেকে তরিকা প্রদান করেছেন, তারপরে একটা কথা বলছেন, বাবা আমি আপনাদের জন্য একটা পার্টি দিয়ে গেলাম, জাকের পার্টি, এই পার্টি আপনারা ছাইরেন না। মহিলাদের মাবুদের উদ্দেশ্যে বলছি, আপনারা বোরখা পরিহিত করে পর্দার সহিত বিভিন্ন জায়গায় গোলাপ ফুলের প্রচার প্রসার করে, জাকের পার্টির প্রচার প্রসার করার কথা কেবলাদান নিজে বলে দিচ্ছে। এখন আমি যদি আমার দিনের হুকুমটাই না মানি, কোন সন্তান যদি তার বাবা মার খবর না নেয়, কোন সন্তান যদি বাবা মার হুকুমটা না মানে, সেই সন্তান কিন্তু ভালো সন্তান হয় না, তাই যারা সন্তান হয়। আমাদের পীরকে আমরা যেহেতু বাবা বলে ডাকি, তো আমাদের পীরকে তারাও যেহেতু বাবা বলে ডাকে, বাবাকে না মানার কারণে তারা যারা সন্তান। আর যারা সন্তানের কোনো চরিত্র বা ভালো কোনো গুণ থাকবে বলে মনে করি না। আমার তো এটাও সন্দেহ হয়, যারা জাকের পার্টি নিয়ে কথা বলে, কে প্রধান হুজুরের মুরিদ দাবি করে কিন্তু জাকের পার্টির বিরুদ্ধে কথা বলে, জাকের পার্টি নিয়ে কথা বলে, তাদের জন্ম ঠিক আছে কিনা এটা আমার সন্দেহ আছে। তাদের লুঙ্গি আরোপ করে দেখতে হবে যে তাদের জন্ম ঠিক আছে কিনা, তারা কি আসলেই মুসলমান নাকি তারা অন্য ধর্মের লোক। এরা তো হুজুর কেবলাদানের সাধনা বাগানটাকে নষ্ট করার জন্য আসছে। ওই 1400 বছর আগে যেমন ইহুদিরা আম্মাজানের বিরুদ্ধে কথা বলছিল, আজকে 1400 বছর পরে তারা মায়ের সমতুল্য ভাবিদানের বিরুদ্ধে তারা কথা বলে, চাষাজনদের বিরুদ্ধে কথা বলে, খাজা পরিবারের বিরুদ্ধে কথা বলে। তারা তো জাকের পাঠিয়ে করতো, কেবলাদান হুজুরের কথা যদি মানতো, কেবলাদান হুজুরের আউলাদকে তো তারা গালি দিতে পারতো না। বিশ্বলিকে পীর হিসাবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু জাকের পার্টিকে স্বীকার করেনি। যেমন জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব দু তিন দিন আগে বলেছেন যে বিশ্ব জাকের মঞ্জিলে কিছু মোনাফেক, কিছু অন্যান্য দলের দালাল ঢুকে পড়েছে বা তারা গ্রাস করে রেখেছে। তো যাহারা বিশ্বলিকে পীর হিসেবে দাবি করে কিন্তু তার পার্টি করে না, তার কি জাকের হতে পারে? আসলে এই আপনার এই সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সেই জাকের পার্টির, হ্যাঁ জি জি, যে আমি সেই আপনার হুজুর পাকে আজকে থেকে 34 বছর পূর্বে চলে যাই। অনেক মহব্বতের জাকেররা ছিল
হুজুরকে অনেক মহব্বত করত 1989 সালের পূর্ব মুক্ষণ পর্যন্ত। 1989 সনের এই আপনার রবিউল আউয়াল মাসের 12 তারিখ এর আগ পর্যন্ত 14 অক্টোবর আগ পর্যন্ত হুজুরকে খুব ভালোবাসত, হুজুরকে মহব্বত করত। যখন তিনি 12 রবিউল আউয়াল দিনে আপনার রহমতের সময় সমস্ত জাকের দেখে ডাইকা যিনি ঘোষণা দিলেন যে আমি তোমাদের মাঝে একটি সংগঠন বা একটু যেটা আরস থেকে যে সংগঠনটা আরসে ছিল আসমানে ছিল আমি তোমাদেরকে তোমার দাদা হুজুরের উসিলায় নামাই দিয়ে গেলাম, যেটা হলো জাকের পার্টি। তোমরা আজকে থেকে জাকের পার্টির খেদমত করবে, জাকের পার্টির মাধ্যমে গোলামি করবে, দরবার শরীফে তোমরা এর এই এই সংগঠনে তোমরা কাজ করবে। কিন্তু তখন কিন্তু সবাই মেনেছিল, কিন্তু ওই যে যাহারা আপনার আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের যারা বংশধর তারা কিন্তু তখন ছিল একবারে অতি মহব্বত ছিল তাদের মধ্যে, কিন্তু তারা তখন কিন্তু বলছিল যে আমরা হুজুরের কাছে আল্লাহ রাসুল পাইতে আসছি, হুজুরের কাছে আমরা দিন শিখতে এসেছি, ইসলাম শিখতে এসেছি, তাহলে তো আমার এখানে তো আমরা তো রাজনীতি করতে আসি নাই, এখানে তো আমরা কোনো সংগঠন করতে আসি নাই। তখন কিন্তু তারা আপনার এগুলা কিন্তু বলেছিল, কিন্তু তখন কিন্তু তারা হুজুর পাকের সাথে মুনাফিকি করেছে। হুজুর পাক এই জন্য বলেছিলেন যে আমার এক ঘোড়া এক চাবুকই যথেষ্ট, লক্ষ লক্ষ মুরিদ আমার বড়ই তলা ভরে না। 1991 সালের নির্বাচনে 3 কোটি মুরিদ হুজুর পাক কিন্তু ভোট পেয়েছিলেন 12 লক্ষ। হুজুর পাক কিন্তু রাগ হয়ে বলেছিলেন বাবা তোমরা জিতছো আমি ঠকছি সমস্যা নাই, তোমরা সামান্য কিছু অর্থের লোভে পড়ে তোমরা তোমাদের পীর ভাইকে একটি গোলাপ ফুল মার্কায় ভোট দাও নাই। এই জন্য কবি বলেছিলেন যে যুগ জামানা পাল্টে দিতে চায়নি অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, বিপদকালে এক মানুষে বাঁচায় কাফেলা, ডিঙ্গি নৌকায় বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। আমাদের আমার মতন মাওলানা বা আমার মতন গোলাম আমি মনে করি আমার জাকের পার্টিতে থাকি না থাকি তা জাকের পার্টি কিছু কিছু আসে যায় না, বা আমরা যত নেতা কর্মী আছে আমরা কেউ না থাকি কিছু আসে যায় না। এই জাকের পার্টি এমনই সংগঠন এখানে প্রয়োজনে আল্লাহ পাকের ফেরেশতারা এসে খেদমত করবে, আল্লাহ পাকের ফেরেশতার মাধ্যমে এই এই জাকের পার্টির প্রচার হবে, এই জাকের পার্টি প্রচার হবে তাদের মাধ্যমে। আমাদের মতন মানব রূপী দানব আমাদের মতন মোনাফেক এই এইভাবে হুজুর পাকের তরিকা নিয়ে আমরা তরিকা ভালোবাসি কিন্তু হুজুর পাকের জাকের পার্টিকে আমরা মেনে নিতে চাই না, আমাদের মতো মোনাফেক এর ভিতরে না থাকাই ভালো। তো আমি আমি বলতে চাই একটা কথাই যে যারা জাকের পার্টিকে অস্বীকার করেন বা এর বিরোধী যা বিরুদ্ধে যান, এই জাকের পার্টি এই ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা যান আপনারা মুনাফিক, আপনারা কিন্তু হুজুর পাকের আদর্শের মুরিদ নয়, আপনারা নকশবন্দি মোজাদ্দে দপ্তরের কিন্তু সৈনিক হতে পারেন নাই। মানে বিশ্বলি মুরিদ হয়ে জাকের পার্টি না করলে সে মুনাফিক, বিশ্বলির মুরিদ। আমার কথা ভাই আপনি স্পষ্ট ভাবে নেন, স্পষ্ট ভাবে বোঝার চেষ্টা করেন যে জাকের পার্টি করবে সে 800 হুজুরের মুরিদ, যে জাকের পার্টি করবে না সে মুনাফিক, স্পষ্ট দলিল। এটা হুজুরের নসিহাতে হুজুর পাক বলে গেছেন যে এই জাকের পার্টির বিরুদ্ধে যারা বলে বিরুদ্ধে যারা যায় তারা মুনাফিক, এটা হুজুরের কথা আমার কথা নয়। আজকে যদি আমি যদি জাকের পার্টি ছেড়ে দেই আমি মুনাফিক হয়ে যাব, আর আর আজকে আমি যদি জাকের পার্টি থাকি তাহলে আমি ইমানদার, তাহলে আমি হুজুরের মুরিদ। মিয়া হুজুরের মুরিদি আমার ঠিক নাই, পীর মুরিদি ঠিক নাই, আমরা আবার তরিকার গোলাম দাবি করি, আমরা হুজুরের আদর্শের সৈনিক দাবি করি, হুজুরের হুকুম মানি না, আমি আল্লাহর হুকুম মানি না, আমি আল্লাহর বান্দা, কোশ্চিন কেন হতে পারে না। তবে আল্লাহ পাক আমাদের দয়া করেন তেনার নিজ গুণে, 800 হুজুর তিনি দয়া করতেছেন তেনার নিজ গুণে, তেনার নিজের যেই আপনার আল্লাহ পাকের থেকে যে আল্লাহ পাকের রঙে তিনি রঙিন হয়েছেন এই জন্য আমাদের দয়া করতেছেন। নচেত আমরা যেই মুনাফিকি তার সাথে করেছি, যেই অপব্যবহার জাকের পার্টির তার প্রতিষ্ঠিত সংগঠনের সাথে আমরা যা করেছি এতে আমাদের এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, যাইতেছে অনেকে আরো যাবে, অতওয়াসবিল হাক্কে ওয়াতওয়াসবিস সবর, কিন্তু যারা আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এই মুনাফিকদের বিনাশ ঘটবেই, জাকের পার্টির বিরুদ্ধে যারা যাবে তারা মুনাফিক এদের বিনাশ ঘটবেই আজ অথবা কাল। নাদিম মাহমুদ বাদল জি, বিশ্বলি খাজা বাবা ফরিদ কেপলাদান হুজুরের খাঁটি মুরিদ হতে হলে একজন মানুষকে কি কি করণীয় উচিত বা কি কি করা উচিত? পীরের মুরিদ হইতে গেলে পীরের হুকুম মানতে হবে, এটা হলো প্রথম শর্ত। এখন আমার পীর বলল আমাকে গোলাপ ফুলে ভোট দাও, আমি দিলাম না, আমি তো পীরের মুরিদ হইতে পারবো না। হুকুম না মানার কারণে 9.5 লক্ষ বছর
ইবাদত করার পরেও কিন্তু শয়তান হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে 40-50 বছরের খাদেমগিরি করার পরে হুজুরের একটা হুকুম না মানার কারণে তারা মুনাফিক। নতুন যারা জাকের পার্টিতে আসবেন বা যারা জাকের পার্টিতে আছেন বা অন্য দলে যারা আছেন, তাদের কাছে আমার কথা একটাই, আট্টশিল্পী সাহেবকে ভালোবাসতে হলে আট্টশিল্পী সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টি মানতে হবে, তার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আর বর্তমান জামানায় রাসূলুল্লাহর সত্য তরিকা প্রচার প্রসারের লক্ষ্যে একটাই মাত্র সত্য ইসলাম কায়েমের জন্য একটাই মাত্র পার্টি, সেটা হলো জাকের পার্টি। যেই পার্টির কথা হুজুর কেবলা জান নিজে বলে গেছেন, লিখিত ভাবে নসিহত শরীফে লিখে গেছেন। তো হুজুর কেবলাদানের মুরিদ হওয়ার জন্য আমাদেরকে একটা শর্ত মানতে হবে, হুজুরের হুকুম মানা। আর হুজুরের হুকুম মানা মানে জাকের পার্টি করা, তার আওলাদদের সম্মান করা, তার আওলাদের সঙ্গে মুনাফিকি করা, ভিতরে এক ব্যবহার উপরে আরেক ব্যবহার, এইটা দিয়ে কিন্তু হুজুর পাকের মুরিদ হওয়া যায় না। হুজুর পাককে যেমন ভালোবাসতে হবে, হুজুরের সন্তানদেরকেও ভালোবাসতে হবে, হুজুরের হুকুমকেও মানতে হবে, তাইলে পরিপূর্ণ জাকের পার্টির এবং হুজুর কেবলাদানের মুরিদ হতে পারবে না, তাছাড়া কোনো উপায় দেখি না। ভালো সালিন জি, এই বিষয়ে কিছু বলে আমরা লাইভ থেকে বিদায় নিব। হ্যাঁ, অনেক টাইম হলো, আমারও আবার আরেকটি বিশেষ কাজে আমার যেতে হবে। তো আমি আমার মাওলানা নাদিম মাহমুদ ভাই যে কথাগুলি বলছেন, আমি এর সাথে কিন্তু সহমত পোষণ করছি। আর আমি শেষ ফিনিশিং আমি একটা কথাই বলবো, আপনারা এখনো যাহারা জাকের পার্টির বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা দয়া করে আসেন, নিজেদের ভুল স্বীকার করেন, হিজবুল্লাহ ইমামের কদমে আপনারা ক্ষমা চান, হুজুরের আওলাদের কদমে আপনারা ক্ষমা চান, এবং যদি জাকের পার্টি করতে মনে না চায়, আপনারা জাকের পার্টি নিয়ে কোনো কথা বলবেন না। যদি আপনারা নিজেদেরকে, আমরা আমরা মনে করি নিজেদেরকে যদি আপনারা হালাল দাদা মনে করেন, হালাল দাদা যদি নিজেকে মনে করেন, তাহলে আপনারা জাকের পার্টির বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আর যদি জাকের পার্টির বিরুদ্ধে আপনারা কথা বলেন, তাহলে আমরা কিন্তু মনে করবো অতুল্লিম বাদা দালিকা জানিম, সূরা বনি ইসরায়েলের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহর হাবিবের দুশ্মনী যারা করে, এরা কিন্তু যারোর সন্তান, এরা হারাম জাদা, এরা যারোর সন্তান। তো এই হুজুরের দয়াল নবীর আদর্শের আদর্শবান আমার বিশ্বলী খাজা ফরিদপুরি, তারা নায়েবে রাসুল, এবং হুজুরের দয়াল নবীর রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের তেনার প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলের সংগঠন জাকের পার্টি, এই জামানায় এসে এর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের আয়াত কিন্তু শুধু আজকে থেকে 1450 বছর আগের জন্য নয়, তখনও জন্য ছিল, এখনো জন্য আছে, কালকে আমার পর্যন্ত কোরআনের আয়াত কিন্তু প্রযোজ্য, কোরআনের আইন কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। তো এই কোরআনের আইন অনুযায়ী কিন্তু আপনারা হারাম জাদা, আপনারা যারোর সন্তান, জাকের পার্টির বিরুদ্ধে যারা কথা বলেন আপনারা হালাল জাদা নন, আপনারা বাবা বাপের আপনার সঠিক সন্তান নন, আপনারা হারাম জাদা বলবো আমি আপনাদেরকে। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় টু ইসলাম ফলোয়ার ভাই বোনেরা, এখন আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং আগামীতে আসবেন, সকলকে একটি দাওয়াত দিয়ে আমরা লাইভ থেকে চলে যাব ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 9টার ভিতরে 88 স্পিনিং মিল মাঠে আমাদের জাকের পার্টি 34তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানটি হতে যাচ্ছে, আপনারা সকলেই আমন্ত্রিত রয়েছেন। আর যারা না জানেন, তো আজকের আমাদের এই লাইভের মাধ্যমে আমরা দাওয়াত দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ মাওলানা নাদিম মাহমুদ বাদল ভাই, জয়পুর হাট থেকে আমাদের সাথে লাইভ সংযুক্ত হয়েছিলেন এবং বরিশাল থেকে সংযুক্ত হয়েছিলেন মাওলানা কবি সালেহীন, আরো আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিলেন মাওলানা আরাফ হোসেন খুলনা থেকে, হয়তো তার ব্যক্তিগত সমস্যার কারণে তিনি আমাদের সাথে সংযুক্ত হতে ব্যর্থ হয়েছেন। সকলকে ধন্যবাদ জানাই, আর আমাদের এই লাইভটিকে যথেষ্ট পরিমাণ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো যাতে অন্যান্য ভাই বোনরা দেখতে পারে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।